ওয়েলকাম টু সন্ধ্যাস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু একটা হেলদি রেসিপি, সেটা হলো নিউটেলা বা সয়াবিন কারি। সয়াবিন কারি কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। আপনারা এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা বানাবো নিউটেলা বা সয়াবিন কারি। আমাদের সয়াবিন কারি বানানোর জন্য যে উপকরণগুলির দরকার সেগুলি হলো, সয়াবিন আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে তিন চার পা ধুয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তিন চারটে লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ, জিরের গুঁড়ো, চিনি, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, সাদা জিরে, তেজপাতা, সামান্য পরিমাণে গরম মশলা, লবণ, সাদা তেল। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হলে প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমরা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরেটা ফোড়ন দিয়ে দেব। এবার আমরা কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যায়। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি এক মিনিট মতো এটাকে ভালোভাবে ফ্রাই করব। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা এক চামচ মতো দিয়ে দেব, আর তারই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এক মিনিট মতো ভাজব। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আন্দাজ অনুযায়ী হলুদ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। আঁচটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি, আর তারই সাথে দিয়ে দিতে হবে এক চামচ চিনি আর স্বাদ অনুসারে লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এবার কিন্তু এর মধ্যে দুই চামচ জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দেব আর সয়াবিনগুলোও দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু আমার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আরও দুই মিনিট ধরে কিন্তু আলু আর সয়াবিনটাকে ভালো করে কষাতে হবে। আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে দুই গ্লাস জল দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে এটাকে মিক্স করে দেব। দিয়ে এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢেকে দেব। দেখুন জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো, জোরে দেব না।
আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটাকে আলগা করে দেবো, দিয়ে আমি ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে চেক করে দেখতে হবে আলু গলে গেছে কি না। আর আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখবেন যে নুন আর চিনিটা ঠিক আছে কি না। আমার ঠিক আছে, ওর জন্য দিলাম না। আর কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে সয়াবিন কারি। প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু এটাকে ফুটিয়েছি। এবার আমি হাফ চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা আলগা করে ফেলবো। আমার কিন্তু এবার সয়াবিন কারি রেডি, তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন কারি। সয়াবিন কারি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা দেখলেন আমি কিন্তু সয়াবিনটা হালকা করে রান্না করেছি, যেহেতু এটা খুব হেলদি একটা ডিশ, প্রত্যেক দিন কিন্তু এই খাবারটা খাওয়া যেতে পারে। আপনারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।